পবিত্র মাহের রমজান এবং 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিল এবং সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 26 মার্চ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মাহফিলে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি ইউপি চেয়ারম্যান বি এম জসিমউদ্দিন হিরো। প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সাহেব উদ্দিন বক্তিয়ার। যারা দেশকে স্বাধীন করবার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তা অবশ্যই আমাদের বীর পুরুষ, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং যারা শহীদ হয়েছে আল্লাহ পাক তাদের মাগফিরাত এবং জান্নাত নসিব করুন। সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার সভাপতি মোহাম্মদ শওকত হোসাইন। আলোচক ছিলেন গাউসিয়া কমিটির রাউজান উপজেলা উত্তরের সাবেক সভাপতি অধ্যক্ষ ইলিয়াস নড়ি, সহ সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা জয়নাল আবেদিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মতিন। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল ও প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাহিম উদ্দিন খোকন, সচিব মোহাম্মদ আব্দুল হামিদ। অতিথি ছিলেন সুলতানপুর উত্তর শাখার উপদেষ্টা রফিক আলম, সিনিয়র মুদারিস মাওলানা সিরাজুল ইসলাম, আলহাজ নুরুল আমিন সৌদাগর, জসিম উদ্দিন, মাওলানা নিয়ামত উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, উপদেষ্টা আব্দুল মোতালেব। উপস্থিত ছিলেন রুমান, ইয়াসিন, রাহাত, রিয়াদ, আওয়াল মাহমুদ, এসকান্দর, নয়ন, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ মাসুকুল ইসলাম, ময়নুদ্দিন মোস্তফা, তৌহিদ, ফকিরহাট শাখার সহসভাপতি এম এ রায়হান, শাহজান তালুকদার, মনসুর উদ্দিন, জাহাঙ্গীর মুন্সি, জয়নুল আবেদিন মুন্সি সহ আরো অনেকে। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। আমাদের